কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, বুঝে শুনে কোরআন হাদিস পড়ো। কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এইটা খালি ধরো। কোরআন হাদিস হলেই চলবে, তিন নম্বর কিচ্ছু লাগবে না, এইটা তো আরেক ফাইজলামি রে ভাই। পীর কি বললো, আপনার আকাবির কি বললো, সেটা দেখার বিষয় না, দেখতে হবে কোরআন এবং সুন্নায় কি আছে, ঠিক না? পীর যদি কোরআন মানে, পীর যদি রাসূলুল্লাহর হাদিস মেনে জীবন যাপন করে, ওই পীরে আমরাও মানি, ঠিক না? আপনার ইমাম সাহেব, খতিব সাহেব, আমি কথা বলছি কোরআন এবং হাদিস দিয়া, যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনার আমার পক্ষে, আর যখনই আমি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবো তখন আপনারাই আমাকে মসজিদ থেকে বের করে দিবেন, ঠিক না? কারণ এমন ইমাম মানি না যে ইমাম আল্লাহ এবং তার রসুল মানে না। সুতরাং যেই পীর যে আকাবির কোরআন এবং হাদিসের পক্ষে, আমরাও তার পক্ষে, আর যে কোরআন এবং হাদিসের পক্ষে নয় তার কথা মানাও যাবে না, তার কথা শোনাও যাবে না, ঠিক না? শুনলে আর মানলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই গান গাওয়ার পরে এক শ্রেণীর লোকদের কলিজায় লাগছে আগুন। হ্যাঁ, এক শ্রেণীর লোকের কি কলিজায় আগুন লাগছে? কে তোমার কলিজায় আগুন লাগবে? কে রাসূলুল্লাহ শেষ ভাষণ বিদায় হজের ভাষণে দুইটা কথা বলেছিলেন, শেষ কথা কয়টা? আল্লাহ নবী বলছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াসুন্নাতা রাসূলি। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতেরা, তাম পৃথিবীর উম্মতেরা শোনো, আমি তোমাদের জন্য দুইটি জিনিস শিখে গেলাম, এই দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরতে পারো, এগুলোর অনুসরণ যদি করতে পারো, জীবনে কোনো দিন প্রতবস্ত হবা না, পথ হারা হয়ে যাবা না। সে দুইটা কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। একটা আল্লাহর কিতাব আর একটা রাসূলুল্লাহর হাদিস, এই দুইটা যদি মানতে পারো, রাসূলুল্লাহ বললেন দুনিয়াও তুমি বিপদ থেকে বাঁচবে, পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আপনারা আমাদের কথা ততক্ষণ শুনবেন যতক্ষণ আমরা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো, ঠিক না? আমরা ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তার যে মাসআলা আমরা মানি, কেন মানি? প্রত্যেকটা দলিলের পেছনে কোরআন এবং হাদিস আছে না নাই? এরপরে আসেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মানুষকে এমনি তাদেরকে মানে, তাদের প্রত্যেকটা কথার পেছনে কোরআন এবং হাদিসের দলিল আছে না নাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তার অনুসরণ যারা করে প্রত্যেকটা কথার পেছনে কোরআন এবং হাদিসের দলিল আছে না নাই? সুতরাং প্রত্যেক ইমামই কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন, তাই লোকেরা তাদের অনুসরণ করছে, অর্থাৎ তাদের মাসআলা গ্রহণ করেছেন, গ্রহণ করে সেই মাসআলা মোতাবেক জীবন যাপন করছেন, যেটাতে কোরআন এবং হাদিসের মিল নাই সেটা আমরা মানি না। কথা বুঝতে পারছেন? এর নাম ইমাম। তো আপনার গায়ে লাগে কেন, আপনার খারাপ লাগে কেন? কারণ আল্লাহ তো বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, রাসূলুল্লাহর অনুসরণ করো, উলিল আমর এবং তোমাদের আমির যারা নেতার অনুসরণ করে। এই নেতা কারা? ওই যে যারা এই হাদিসগুলো রাসূলুল্লাহর এই মাসলা মাসাইলগুলো আমাদের জন্য নিয়ে এসেছেন সেগুলো যদি মিলে যায় তার অনুসরণ করো। ইমাম নামাজের ইমামতি করতেছে, রুকুতে না গিয়ে সেজদাতে গেল, ইমাম মানা যাবে? কথা কয় না, মানা যাবে? উলিল আমর যদি আল্লাহ এবং রাসূলুল্লাহর অনুসরণ করে তাইলে তারে মানো, নাইলে মানা যাবে না। ইমাম নামাজ শুরু করলো আল্লাহু আকবার, সূরা ফাতিহা না পড়ে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে, মানবেন? কেন? ওইটা তো ইমাম, মানবেন না কেন? কারণ কোরআন হাদিসের সাথে মিলে নাই। কথা বুঝতে পারছেন? কোরআন হাদিসের সাথে মিলবে, ইমামের পেছনে ইক্তেদা হবে। কোরআন হাদিসের সাথে মিলবে না, ইমামরে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। সুতরাং কোরআন হাদিস মানবেন না, আপনি আপনার পীর আর আকাবির নিয়ে পড়ে থাকবেন, ওইটা দিয়ে বাঁচা যাবে না। যারা কোরআন হাদিস বাদ দিয়ে শুধু পীর আর আকাবির নিয়ে পড়ে আছেন তাদের অবস্থা কি হবে? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুনের ভেতরে তাদের চেহারাগুলোকে এই পিট ওই পিট করা হবে।
يقولون يا ويلتنا يقولون يا ليتنا اطعنا الله واطعنا الرسول তখন আফসোস করে বলে কেন আল্লাহরে মানলাম না, কেন রসুল্লাহর অনুসরণ করলাম না, কেন নেতারে মানতে গেলাম, কেন পীরের পূজা করতে গেলাম, কেন আকাবির নিয়ে পড়ে থাকলাম, কেন শুধু বাপদাদার অনুসরণ করলাম, এই কাজ কেন করতে গেলাম, যদি আল্লাহ তার রসুল্লে মানতাম আস্ত বেঁচে যেতাম।